আচ্ছা কিরে, সাউথে এখন কি চলছে? সাউথে পুষ্পা, পুষ্পার রাজ ঝুঁকে গানে সালা। আরে রোক 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 রোক, সাউথ টাউথ বলিউড ফলিউড অনেক হলো, এবার বলতো পশ্চিমবঙ্গে কি চলছে? পশ্চিমবঙ্গে রাবণ, রাবণ ঝড়। এটা আবার কি ঝড় ভাই? রাবণ ঝড় তো কোনোদিন নাম শুনিনি। শুনিসনি তো কি হয়েছে? শোন, রাবণ যদি ক্ষমা করতে শুরু করে দেয় তাহলে রামায়ণ আবার নতুন করে লিখতে হবে। তো হ্যালো গাইস, আমি সঞ্জিত আর আপনারা আছেন সঞ্জু স্টেশন। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, রাবণ এখন বিশ্ব দরবারে পৌঁছে গিয়েছে। ইয়েস, রাবণের রাবণ রাজ সারা ইউটিউব জুড়ে চলছে এখনো, স্টিল নাও এখনো নাম্বার ওয়ান পজিশনে রয়েছে রাবণের ট্রেলার। শুধুমাত্র সারা ভারতবর্ষে নয়, পুরো ওয়ার্ল্ডে এক নম্বর ট্রেন্ডিংয়ে চলছে রাবণ। রাবণ রাজ জাস্ট কাঁপিয়ে দিয়েছে বস। তো দেখুন, আমি প্রতিটি ভিডিওতে ইন্ট্রো নেই যে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, তারপরে আমি কথাগুলো বলি। বাট এই ভিডিওতে ব্রেক নেওয়ার মতো কোনো সময় নেই, কোনো টাইম নেই, জাস্ট কিছুক্ষণের জন্য এসছি আপনাদেরকে পুরোপুরি ইনফরমেশন দিয়ে চলে যাব। জাস্ট রাবণ রাবণ রাবণ, চারদিকে পুরো সোশ্যাল মিডিয়ায় রাবণ, ফেসবুকে এর এত লেখালেখি, ইনস্টাগ্রামে এত রিলস চলছে সে রাবণের ডায়লগ। শুধু তাই নয়, বড় বড় ইউটিউব চ্যানেলরা যাদের 5 লাখ 10 লাখ 15 লাখ পর্যন্ত সাবস্ক্রাইবার রয়েছে, তারা হিন্দিতে রিভিউ করে, কেউ ইংলিশে, তারা কিন্তু এখন রাবণ সিনেমার ট্রেলারের রিভিউ করছে এবং তারা ফিদা হয়ে গেছে অ্যাকশন দেখে। বুঝতে পারছেন বাংলার কতটা নাম ছড়িয়েছে? শুধুমাত্র এই নয়, ইউএস, ব্রাজিল, এমনকি পাকিস্তান, বাংলাদেশ, সমস্ত জায়গা থেকে রাবণ ট্রেলারের রিয়াকশন হচ্ছে এবং প্রত্যেকটি রিয়াকশন জাস্ট পাগল করে দিচ্ছে। আর তারা একই কথা বলছে যে ক্যা দেখা হ্যায় ইয়ার, ক্যা পাওয়ারফেক্ট ট্রেলার হ্যায়, ক্যা অ্যাকশন হ্যায়, জাস্ট এরকম বলছে। আর জিতের লুক নিয়ে খুবই প্রশংসা করছে, তারাও বলছে ক্যা লুক হ্যায়। মানে জাস্ট ওরা তো জানে না যে জিৎ বাংলার সুপারস্টার, বাট ওরা এটা বলছে ক্যা স্টাইল হ্যায়, ক্যা সোয়াগ হ্যায়, পুরোপুরি কেজিএফকে টাক্কর দেওয়ার মতো সিনেমা। অনেকেই আবার লেখছে যে কেজিএফ বৃষ্টির মতো রাবণও জায়গা করে নিয়েছে। তো দেখুন, জিৎ আরও একটা বুদ্ধিমানের কাজ করেছে, সেটা হলো রাবণের ট্রেলারের সাথে সাথে সাব টাইটেল দিয়েছে ইংলিশে, তার জন্য এটা পুরো বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে। যারা বাংলা ভাষা বোঝে না, যারা বাংলা ভাষা বোঝে না, তারা যে রিয়াকশন করছে এই সাব টাইটেল ধারায় কিন্তু তারা রিয়াকশন করছে, পুরোপুরি ডায়লগগুলো বুঝতে পারছে যে কি বলতে চাচ্ছে। হয়তো বা সাব টাইটেল না থাকলে এক্সপ্রেশনগুলো দেখতে পারতো, বাট ডায়লগগুলো বুঝতে পারতো না। তো ডায়লগগুলো বুঝে এক্সপ্রেশন দেখে যে রিয়াকশন করছে, জাস্ট ফিদা হয়ে যাবেন। আপনি ইউটিউবে সার্চ করুন রাবণ ট্রেলার রিয়াকশন, দেখুন কোন কোন জায়গা থেকে রিয়াকশন আসছে। তো এটাই বলা ছিল। আরও একটা গুড নিউজ, রাবণ সিনেমার ট্রেলার 1 মিলিয়ন ক্রস করে গিয়েছে। তো এই ছিল ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন সবাই।